খাগড়াছড়িতে সিটিজি ক্রাইম টিভির অষ্টম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করা হয়েছে। খাগড়াছড়িতে দেশের স্বনামধন্য বহুল প্রচারিত আইপি সিটিজি ক্রাইম টিভির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে গুইমারাপ গেস্ট হাউসে সিটিজি ক্রাইম টিভির খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এস এম মহিউদ্দিনের আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আসগর আলী মানিককেও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, দৈনিক নতুন সন্ধানের জেলা প্রতিনিধি আবুল হোসেন রিপন, একাত্তর টিভির গুইমারার প্রতিনিধি আশরাফ বেলাল, কোয়ালিটি টিভির বিশেষ প্রতিনিধি ফরকানুল হক সাকিব, সহবাজারে বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার সাইফুল ও আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অবহেলিত জনপদ ও বস্ত্রনিষ্ঠ সব ধরনের সংবাদ প্রচারে সাহসী ভূমিকা অব্যাহত থাকলে আগামীতে আমাদের দেশের সকল মানুষের মনে জায়গা পাবে সিটিজি ক্রাইম টিভি। সিটিজি ক্রাইম টিভির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, বহুল প্রচারিত ও স্বনামধন্য আইপি টিভি সিটিজি ক্রাইম টিভির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী, সিটিজি ক্রাইম টিভির জন্মদিন আয়োজন। সিটিজি ক্রাইম টিভির অষ্টম জন্মদিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক, সকল দর্শক, কলাকুশলী, সংবাদকর্মী, প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মী ও শুভানুধ্যায়ীদেরকে এ উপলক্ষে বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। Thank you.